আমাদের সন্তানদেরকে এখন থেকে অভ্যস্ত করতে না পারি তো আমাদের প্রজন্ম কঠিন ভয়ানক পরিস্থিতিতে পরিণত হবে যার বাস্তব রূপ গত দুদিন তিন দিন আগে দেখতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রীরা মুসলমান নাকি তারা নামধারী তারা রোজা থেকে হোলির রং মাখতেছে গান বাজনা করতেছে নাচানাচি করতেছে অশ্লীল পোশাক পরে বেহায়াপনা করে নির্লজ্জতা করে তারা আবার সাংবাদিকদের কাছে বলতেছে আমার মনে হয় না রোজা থেকে এতে আসাতে আমার রোজার নষ্ট হয়েছে বা রোজার কোনো ক্ষতি হয়েছে এটা তো একটা উৎসব ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহি মিন যালিক এই জাতির যদি আমরা সচ্চর না হই তো খুব ভয়ানক পরিস্থিতি রয়েছে ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দাবি করতেছে মুসলমান ওরা মুসলমান নয় আমরা কথাই কথাই বলে থাকি ঘোড়ার ডিম ঘোড়ার সাথে যেমন ঘোড়ার ডিমের কোনো সম্পর্ক নাই ঘোড়া যেমন ডিম পারতে পারে না ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই ওরা মুসলমান হতে পারে না আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো যদি তাদের হেদায়েত না থাকে তুমি তাদেরকে ধ্বংস করে দাও ইসলাম সম্পর্কে যেন এরকম ধরনের অপপ্রচার করতে না পারে ইসলাম নিয়ে যেন এরকম অপ্রাসঙ্গিক কথা বলতে না পারে তুমি সেই তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু